মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পর বিশ্বব্যাপী চলছে নিন্দার ঝড় থমথমে অবস্থা গোটা মিয়ানমার জুড়ে এরই মাঝে দেশটিতে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে সুচির চব্বিশ মন্ত্রীকে বরখাস্ত করে নতুন নিয়োগ দিচ্ছেন সেনা কর্মকর্তাদের এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক চাপের মুখে পড়তে শুরু করেছে দেশটি মিয়ানমারের উপর নিষেধাজ্ঞা হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র এছাড়া নেইপিদ ইস্যুতে আজ জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দেখুন মাসুদ রানার ডেস্টবোর্ড মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পর দেশজুড়ে এখন থমথমে অবস্থা মঙ্গলবার সকাল থেকেই প্রধান প্রধান শহরগুলো ছিল অনেকটাই সুনশান আর নীরব দেশজুড়ে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে রাত আটটা থেকে সকাল ছয়টা পর্যন্ত চলবে কারফিউ বন্ধ ঘোষণা করা হয়েছে সব ধরনের বিমান চলাচল সেনাবাহিনীর সূচির চব্বিশ মন্ত্রীকে বরখাস্ত করে এগারো জনকে নতুন নিয়োগ দিয়েছে যাদের বেশিরভাগই সেনা কর্মকর্তা আমরা তো ঠিক পথে চলছিলাম করোনা মহামারীর মধ্যে অভ্যুত্থান বেঁচে থাকার জন্য আমাদের কি করতে হবে সামনে কি ঘটে তারও ঠিক নেই এদিকে মিয়ানমার পরিস্থিতি নিয়ে আজ জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বৈঠকে মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত পরিস্থিতি নিয়ে বিবৃতি দিবেন বলে আশা করা হচ্ছে সূচীর ইস্যুতে বাইডেনের কূটনীতির দিকে নজর বিশ্বের এমন অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির সেনাবাহিনীকে অবিলম্বে ক্ষমতা ছেড়ে দেওয়ার দাবি করেছেন এছাড়া এক বিবৃতিতে তিনি আরও বলেন মিয়ানমারের গণতন্ত্র উল্টোপথে যাত্রা শুরু করায় দেশটির উপর নিষেধাজ্ঞা জারির বিষয়টি তার সরকার বিবেচনা করছে মিয়ানমারের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের বিভিন্ন দেশ নিন্দা জানিয়েছে নোবেল কমিটি তবে প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়া বিষয়টিকে মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় বলে বর্ণনা করেছে থাইল্যান্ডে এই ঘটনার প্রতিবাদ করলেও পুলিশ বেশ কয়েকজনকে আটক করে এছাড়া সূচির মুক্তির দাবিতে বিক্ষোভ হয়েছে বিশ্বের বেশ কয়েকটি দেশে রানা নিউজ ফোর